তো আহ ওইটার ব্যাখ্যা আপনারা নাকি আবার লাস্টে বলতেছে যে মেয়ে মানুষ শয়তানের বেশ ধরে আসে দেখেন সবকিছুর জন্য মেয়ে মানুষ বুঝছেন ফিরা ওই যে মানে ওইটাই খারাপ ঠিক আছে এখন ছিল যে না উনি মানুষ

যখন তারা এই কথাটা বলে যে না আমাকে নবী তো শুধুমাত্র পলিটিক্যাল কারণে আমরা তো আমাগো নবী এত এত মহান ছিল সে খালি মানে রাস্তায় খালি নারীদের তোর তার বুকটা সারাক্ষণ কানতে থাকতো আরে নারীদের কত দুঃখ রে নারীরা কত দুঃখে আছে নারীদের জন্য তার মনটা সারাক্ষণ উতাল পাতাল করতে বুঝছেন এমন ভাবে তারা বলে যে আমাগো নবী তো নারীর প্রতি কোন আয়াই ছিল না আল্লাহ পাক খালি কইছে দীক্ষা করছে হ্যাঁ আয়সারে খালি করছে শুধু আল্লাহ পাক নাকি ঠালাঠালি করতেছিল কালিয়ে মানে ফোন করে কয় হাই তুই বিয়া আয়সার বিয়া করতে ইচ্ছাই, কিন্তু কি আল্লাপাকে নির্দেশ মানা মানে ইয়া করেন যায় না এই জন্য বাধ্য হয়ে গিয়া এসে ওটা বিয়াটা করছে এমন ভাবে মুমিনরা জিনিসটাকে উপস্থাপন করে যে আমাকে নবী কোন বিবাহ নিজের ভোগের জন্য করেনি আমাকে নবী কখনো ভোগের জন্য বিয়ে করেনি আমার নবী কখনো নারী লাভ ছিল না আমাকে নবী কখনো এই কারণে বিয়ে বিয়ে করেনি খালি শুধুমাত্র মাঝে মাঝে আল্লাহ করেছে আর মাঝে মাঝে পলিটিক্যাল কারণে রাজনৈতিক সামাজিক কারণে এই করেছে এই যুক্তিটা যখন দেখায় তখন তো আমাদের এই জিনিসটা তুলে ধরতে হয় যে তোমরা যে বলতেছো যে তোমার তোমার নারী কোনো ইয়া ছিল না নারীর প্রতি কোনো ইয়াদি ছিল না হ্যাঁ উদাসী মন ছিল তার উদাসী ভাবে আল্লাহ আল্লাহ করে সারাক্ষণ ঘুরতো হ্যাঁ আর খালি নামাজ রোজা করতো নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকতো এত ভালো নবী তোমাদের কিন্তু মায়ের রাস্তাঘাটে মেয়ে দেখলে নাকি তোমার নবীর ইমানদণ্ড মানে টং হয়ে যেত এমনই টং হইতো এমনই টম হইতো যেমন ধর আমারও তো হইতে পারে আপনারও হইতে পারে যে কোনো পুরুষ বা নারী যে কারণে এই ধরনের একটা ইয়া হতে পারে একটা মেয়েকে দেখলে ভালো লাগতে পারে যে ধরনের ঘটনা কিন্তু আমরা তো জানি যে এটাকে কিভাবে নিজেকে কিভাবে কন্ট্রোল করতে হয় হ্যাঁ নিজেকে কন্ট্রোল করার সিস্টেমটা আমরা বয়সের সাথে সাথে শিখা যাই কিন্তু নবীর খারান এমনই খারান সেটা হচ্ছে নিজের আর আটকে দেশে পারতেছে না এখন বাসায় মানে সাউদার ঘরে গিয়া সাউদারে সাউদা কাজ করতেছে সাউদা তখন একটা ইসের কাজ করতেছিল

আতার বাসায় যাব বাসা গিয়া গোসল টসল করব গোসল টসল করে খাওয়া দাওয়া করব রাইতের বেলা তখন আমি হয়তো কিছু একটা করতে পারি কিন্তু ওই মুহূর্তে যদি আমার যদি করতে হয় তাহলে তো আমি উই মেটার কথা কল্পনা করে মানে আমার কামনাটা জাগছিল উই মেটারের দীক্ষা এটা পূরণ কোলাম আরেক মেয়ের সাথে তাহলে তো আমি আমার ওয়াইফের সাথে প্রতারণা করতেছি তাই না আমার তো ওয়াইফের দেইখা সেই কামনাটা জাগে না তাহলে তো আমার আমি তো আমার একে তো আমার ওয়াইফের সাথে একটা ফ্লার্ট করতেছি যেই কামনাটা তার জন্য আমার জাগে না আরেক মেয়ের জন্য জাগছে সেটা আমি উড়াইতাছি এই এর উপরে এটা একটা ফ্রড আর দুই নম্বর অর্ডার হচ্ছে দুই নম্বর কাজ হচ্ছে যে আমি তো নিজের সামনেতে পারি আমি তো তখনই করতে হবে হবে না তো আমার আমার মাথায় যদি সেটা থাকে তাহলে তো আমি এটা আরেকজনের জন্য অপমানজনক হবে মনে করেন আমার ওয়াইফ যদি আমার সাথে সেক্সের সময় যদি আরেকটা পুরুষের কল্পনা করে আরেকটা পুরুষকে দেখে সে যদি উত্তেজিত হয় আমার সাথে করতে আসে আমার জন্য তো এটা ইনসাল্টিং একটা ব্যাপার হাইজেনবার্গ ভাই আপনি একটু বলেন তো যে আপনার পার্টনার যদি আপনার সাথে মানে ইন্টিমেট সময়ে সে যদি অন্য আরেকজন পুরুষের কথা চিন্তা করে তাকে ভাইবা যদি তার অর্গাজম হয় এটা কি আপনার জন্য অপমানজনক হবে না সরি আই ডোন্ট হ্যাভ এ পার্টনার হইলো ধরেন হইছে তখন আচ্ছা এটা হইতে পারে হইতে পারে মানে আমি বলতে চাচ্ছি যে মরা যেটা বলে মানে সবাই তো মানে না উচিত যে নবী মুহাম্মদও একজন সাধারণ মানুষ ছিলেন মানে সাধারণের মধ্যে থেকে অসাধারণ হতে পারে হতে পারে সাধারণ মানুষ কিন্তু একজন ভাইয়া ছিল উনি আসলে জিনিসটারে একদম এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছে উনি বলতেছিল যে যুক্তি এরকম যে হয়তোবা আপনি কেন বলতেছেন যে এরকম দা উনি হয়তোবা ওনার মধ্যে একটা শিক্ষা দিতে হবে এই জন্য এই কাজটা করে তারপর বলতেছে দেখো দেখেন এইটা শোনার পর আমি ওদার করে গেল বুঝছেন গিয়া তারপরে সাথে সাথে করলো শুধুমাত্র ভাই শুধুমাত্র কেবলমাত্র আপনাদের যারা উদ্্মত আছে তাদেরকে এই শিক্ষাটা দেওয়ার জন্য এই রকমের পরিস্থিতিতে তোমরা কি করবা তোমরা তো বুঝতে পারবা না কি করবো তখন তোমরা কি করবা তখন তো

যে দারুন মাজার একটা মিম ম্যাটেরিয়াল পাইছি নবীর কিন্তু কোনো ইচ্ছাই ছিল না ফারাজ ভাই আপনি তাড়াতাড়ি আসেন আমরা দারুন মাজার একটা মিম ম্যাটেরিয়াল পাইছি নবীর জি কিন্তু কোনো ইচ্ছাই ছিল না ফারাজ ভাই আপনি কি শুনছেন এই কাহিনী না ভাই তো চুপ হলো আপনি বিরাট মিস করছেন ভাই বিরাট মিস করছেন হ্যাঁ বিরাট সাংঘাতিক মিস হাইজেনবার্গ ভাই আপনি একটু বলেন জি এটাই আচ্ছা এটা বাদ দিয়ে আমি আমার আরেকটা কোশ্চেন ছিল না না হাইজেনবার্গ ভাই এই যে এই শেষ অংশটা একটু আরেকবার একটু বলেন ফারাজ ভাই কি আমরা একটু মজা নেই আমার বলতে হবে

ভারত ভাই যে একই রাতে নয় জন স্ত্রী এবং দুইজন দাসী ম্যারাথন যে এক গোসল ম্যারাথন ওইটাও কিন্তু শুধুমাত্র উম্মকে এই শিক্ষাটা দেওয়ার জন্য পানি স্বল্পতার দেশে কি হবে তুমি ম্যারাথন করবা

সেটা পড়তে পারেন আরেকটা লেখা আছে সাফিয়াকে নবির গালাই গালাগালির কারণ এই লেখাটা আপনি একটু পড়তে পারেন ওইটার ভিতরে আরো কয়েকটা দলিল আমার হাতে আছে কিন্তু দলিল গুলাকে আমি একটু মানে ইয়া করতে পারতেছি না এখনো ঠিক মতো আমি সাজাইতে পারতেছি না সাফিয়াকে নিয়ে আমার একটা লেখার মানে অর্ধেক হয়ে গেছে কিন্তু নাসিক মানসুক সম্পর্কে কি তখনকার যখন নাজিল তখন কি ওনারা জানতো আমি জানি যে উনি ভালো আয়াত না মানে খারাপ পরিবর্তন কিন্তু

বা সে যদি একজন নবী এটা কনভিন্স করার জন্য কি কি রেফারেন্স দিয়েছিল বা কি কি এভিডেন্স দিছিল যে সে আসলে একটা নবী সে এরকম তো কোনো এভিডেন্স দেয় নাই হ্যাঁ সে শুধু দাবি করছে সেরকম কোনো এভিডেন্স দেয় নাই মক্কার যে কুরাইশরা তাদেরকে এভিডেন্স দিছে এভিডেন্স মানে হচ্ছে যে সো এভিডেন্স মানে চাচার দুই ভাগ করছে এটা হচ্ছে মক্কার কুরাইশদেরকে দেখাইছে যখন তারা ওই যে ইহুদিদের যে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন নিয়ে যখন আসছিল মক্কার কুরাইশরা তখন তো এগুলোর উত্তর ঠিক মতো দিতে পারে নাই তখন তখন মক্কার চাইপা ধরছিল তখন আর কি চার দুই খন্ড করে নাকি দেখাইছে এটার কোনো এরপরে যখন মদিনায় গেল তখন তো যারাই মানে মোহাম্মদকে বিতর্কের জন্য আহ্বান করছে তারপর দিন গিয়া গিয়ে আক্রমণ করে বসছে যেমন ধরেন বনু নাজির গোত্রকে বিতর্কের জন্য আক্রমণ করছিল বিতর্কের জন্য আহ্বান করছিল তিরিশ জন নিয়ে আসো আমরা তিরিশ জন আলম নিয়ে আসবো মোহাম্মদ রাতের বেলা একলা একটা চিপা দিয়ে পালায় আসছে তখন পরের দিন সকালে গিয়ে আক্রমণ করছে কোনো এভিডেন্স এই পর্যন্ত সে দেখা নেই যে সে নবী ফারাজ ভাই আচ্ছা না এটা ভাই আমি মোমিনদের কাছে প্রশ্নটা রাখবো যে যারা যারা বিশ্বাস করেন ইসলাম সত্য একটু খুঁজে দেখেন যদি পান তাহলে তো খুবই ভালো বা আমাকে রেফারেন্স বলেও হবে যে মোহাম্মদ সে যে আসলে একটা নবী এটার কি এভিডেন্স সে নিজে ইহুদি খ্রিস্টানদেরকে দিছিল সে তো তাদের কাছে কোনো একটা সার্টিফিকেশন পাইতে গেছে রাইট তার তো তাদের তো কনভিন্স করা তার একটা দায়িত্বের মধ্যেই ছিল সে কি এভিডেন্স দিচ্ছে যে সে আসলে ইহুদি খ্রিস্টানদের বংশভূত মানে তাদের উত্তরস্বরী একটা নবী এটা কি এভিডেন্স দিচ্ছে সে ডাব্বা তো আমার সই তিনটা প্রশ্ন এটা তো উইদাউট এনি শ্যাডো অফ এ ডাউট বাট বাকিগুলোতে কি এভিডেন্স দিচ্ছে আচ্ছা তার কাছে একটা কোরআন আছে

বাচ্চা মেয়ে নিতে পারলে বাচ্চা মেয়েকে দিতে হবে মিনার এই যে একটা ইসলাম রাইট এছাড়া তো নিতে পারলে দিত এগুলো তো মানুষের বানানো সো অবজেক্টিভ প্রমাণটা হচ্ছে আপনি অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে যৌনসঙ্গম করতে পারবেন বিয়ে করতে পারবেন যৌনসঙ্গম করতে পারবেন এবং সাবজেক্টিভ অপিনিয়ন হচ্ছে

অমানুষ থেকে আসছে তো কোরআন রাইট কোরআন আদিস আসছে অমানুষ থেকে তাদের বিলি অনুযায়ী তো ওই অমানুষ থেকে তো আসছে যে আছে দিতে হবে এরকম কিছু বলে নাই বসে কি যে অপ্রাপ্ত বয়স বাচ্চার সাথে সেক্স করা যাবে এবং বিয়ে করা যাবে তাদের সাথে সেক্স করা যাবে তো অমানুষ একটা যদি নেই তাহলে তো নিতে পারলে দিতে হবে এটা বাদ হয়ে গেল এখন মোহাম্মদ নিতে পারলে দিতে হবে মিনারের কি হবে ভাই আচ্ছা ওই ভিডিওটা যারা দেখতে যাচ্ছেন আমি ভিডিওটা আমার পেজ থেকে পোস্ট করবো ইকবাল ভাইকে অলরেডি আমি জিজ্ঞেস করছি ইকবাল ভাই বলছে যে হ্যাঁ এটা

আগে যেগুলো আপনি ফেসবুক লাইক করতেন ওগুলো কিন্তু ওখানে আপলোড করা আছে সো ইউটিউব ইউটিউবে যেগুলো ইউটিউবে আসলে শুনতে তিন চার ঘন্টা লাইভ শুনতে আমি আসলে একটা অ্যাপ ব্যবহার করি যেটাতে স্ক্রিন অফ করা যায় সো এটাতে শোনার সময় অনেক ভালো করে শোনা যায় কিন্তু সেটা ফেসবুকে পসিবল হয় না আপনি কি কষ্ট করে আপনার আগে লাইভ গুলো কিন্তু যদি ইউটিউবে আপলোড করতে পারতেন আসলে খুব ভালো হতো ভাই সেটার জন্য আমরা কাজ করছি কিন্তু আমাদের কাজ আস্তে আস্তে হচ্ছে আমি বারবার এই জিনিসটা আপনাদেরকে কয়েকবার বলেছিলাম যে আপনারা যদি পারেন কেউ তাহলে একটু ডাউনলোড করে কেটে কেটে অংশ কেটে কেটে কোন জায়গায় কি আলোচনাটা হচ্ছে সেটা একটা টাইটেল দিয়ে আমাকে মেইল করে পাঠায় দেন তাহলে আমার জন্য ইজি হয় আমি তো ভাই প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আবার সেই দুই হাজার পনেরো সালের ভিডিও দেখে দেখে আবার সেগুলোকে কাটা এবং সেগুলোকে একটা টাইটেল দেয়া ইউটিউবে আপলোড করা এটা আমার জন্য একা মানুষের জন্য অত্যন্ত একটা কষ্টকর কাজ আহ যেখানে না না কাটা না কাটলে আপনি আমাদের ইয়া ডেটাবেস এ ইয়ে গুলা ভালো ভাবে থাকবে না ভাই অবশ্যই কাটতে হবে আহ কেটে তারপরে ইয়ে এটা করতে হবে কাঁটা কাটা অবশ্য থেকে পুরা লাইফ টা বেশি পছন্দ করি একদম ফুলটা শুনি আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা তো ওখানে আসলে দেখতেছি আসলে খুবই মানে আনকমফোর্টেবল শুনতে দেখতে ফেসবুকে তিন চার ঘন্টা তাহলে আপনারা যদি একটু কষ্ট করে আমাকে হেল্প করেন এই কাজে যারা যাদের সময় আছে তারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি এটা করতে পারি